डिजिटल बांग्लादेश गढ़ते तथ्य प्रजुक्ति नाना माइल फलक स्पर्श कर चले बांग्लादेश 2018 साले महाकाशेर पथे डाना मेले बांग्लादेशेर प्रथम सैटेलाइट बंगबंधु 1 एर माध्यमे आमादेर दीर्घदिने लालित एक स्वप्न वास्तवे रूप पाय आमादेर आरो एकटी स्वप्न डाना मेलते जाच्छे एई स्वप्नेर नाम बंगबंधु मान मंदिर और एई मान मंदिर निर्मित होच्छे ढाकार अदूरे फरिदपुरेर भांगा उपजेलाय कर्कट क्रांति एवं 90 डिग्री द्राघिमा छेदबिंदु फरिदपुरेर भांगा उपजेलार प्रत्यंत ग्रामांचले स्थापित होते जाच्छे अनन्य भौगोलिक गुरुत्वपूर्ण स्थापना बंगबंधु मान मंदिर और पर्यटन केंद्र भूगोल इतिहास और विज्ञान सकल विवेचन वैश्विक गुरुत्व बहनकारी यह भूखंडटुकु देश और जातिर का नतून कर परिचित होठार विषय दारुण भावे आंदोलित करई एलकार साधारण मानुष के पृथ्वी तीन पूर्व पश्चिम विस्तृत रेखा आगू हल कर्कट क्रांति मकर क्रांति विषुव रेखा ठीक यही रकम ही चार्ट उत्तर दक्षिण विस्तृत रेखा आगू हल 0 डिग्री 90 डिग्री 180 डिग्री और 270 डिग्री द्राघिमा पृथ्वी चार्टे उत्तर दक्षिण रेखा और तीन पूर्व पश्चिम रेखा सब मिलिए 12 जगह छेद कर निसंदेह 12टी छेदबिंदु हे पृथ्वी सबसे गुरुत्वपूर्ण बिंदु এই 12টি বিন্দুর 10টি বিন্দুই পড়েছে সাগর মহাসাগরে তাই সেখানে মানুষ যেতে পারে না একটি পড়েছে সাহারা মরুভূমিতে সেখানেও মানুষ যায় না দুর্গম প্রতিকূল ও কৌতূহলপূর্ণ সাগর মহাসাগর কিংবা মরুভূমির এই কণ্টকাকীর্ণ পরিবেশ বা অঞ্চলে সাধারণ মানুষের পক্ষে যাওয়াটা খুবই কষ্টকর ব্যয়বহুল কখনো বা বিপজ্জনক অপরদিকে স্থলভাগের উপরে অবশিষ্ট একটিমাত্র বিন্দুটি পড়েছে চিরসবুজ अरण्य घेरा नदीमातृक रूपसी बांग्लादेशे आरो निर्दिष्ट करे बोलले कर्कट क्रांति 90 डिग्री पूर्व द्राघिमार छेदबिंदुटी पड़े फरिदपुरेर भांगा उपजेलाय और भांगा उपजेलार भांगारदिया ग्रामेर बिल धोपाडांगा मौजार एक टुकरो आबादी कृषिजमी एई बिंदुर केंद्र जेखाने गमन बा यातायात व्यवस्था तुलनामूलकभावे अति सहज आनंदमय साश्रयी एवं झुंकिमुक्त सत्यि এটি অনুপ্রেরণা দানকারী এক বিরল ঘটনা বিজ্ঞান লেখক ডক্টর জাফর ইকবালের একটি স্বপ্ন শিরোনামের নিবন্ধটি একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হবার পর এই স্থানটি নিয়ে সরকারের পরিকল্পনা বিষয়টি জাতির সামনে উন্মোচিত হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি উত্থাপন করেন লেখক পদার্থবিদ ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল মান মন্দির হচ্ছে একটি বিজ্ঞান গবেষণাগার ইংরেজিতে একে বলা হয় অবজারভেটরি বিশেষজ্ঞদের ভাষায় মহাকাশের প্রতি মানুষের আকর্ষণ সহজাত সূর্য চন্দ্র এবং গ্রহ নক্ষত্রের গতি প্রকৃতি ও আকৃতি নিয়ে কৌতূহলের শেষ নেই সেই প্রাচীনকাল থেকেই এই কৌতূহল মেটাতে নানা তৎপরতা চলছে আকাশে পর্যবেক্ষণের জন্য লোকালয় থেকে দূরে উঁচু পাহাড় বা খোলা প্রান্তরে অবকাঠামো গড়ে তোলার রেওয়াজও শুরু হয়েছে বহু আগে থেকেই এসব অবকাঠামো মান মন্দির নামে পরিচিত মিশর গ্রেট ব্রিটেন কম্বোডিয়া মেসিডোনিয়া ও জার্মানিতে রয়েছে আরও কয়েকটি মান মন্দির এর পাশাপাশি এবার বাংলাদেশেও নির্মাণ করা হচ্ছে একটি মান মন্দির ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 3500 সালের দিকে প্রাচীন মিশরে মান মন্দির গড়ে ওঠে এছাড়া মায়া চৈনিক ভারতীয় এবং প্রাচীন গ্রিক সভ্যতায়ও মান মন্দির তৈরির ইতিহাস রয়েছে সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে বিখ্যাত দার্শনিক পদার্থবিজ্ঞানী গণিতজ্ঞ সংগীতজ্ঞ এবং জ্যোতির্বিজ্ঞানের জনক গ্যালিলিও কর্তৃক দূরবীন আবিষ্কারের পর মহাকাশ পর্যবেক্ষণে এক মহা বৈপ্লবিক পরিবর্তন ঘটে পরবর্তীতে অত্যাধুনিক যন্ত্রপাতি উদ্ভাবিত হওয়ার ফলে এখন মানুষের দৃষ্টি সম্প্রসারিত হয়েছে কোটি কোটি আলোকবর্ষ দূরে অনন্ত মহাবিশ্বে ভৌগোলিক ঐতিহাসিক বৈজ্ঞানিক ও গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনা করার পাশাপাশি আমাদের আগামী প্রজন্মের কথা বিবেচনা করে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ এই ভূখণ্ডটুকু দেশ এবং জাতিকে আত্মমর্যাদা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে এতে করে ভবিষ্যতে আরও গতিশীলভাবে শিক্ষা গবেষণা ও মহাকাশ জয়ে প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিকভাবে সাফল্যের মধ্য দিয়ে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে স্থানীয়রা আশা করছেন মান মন্দির ও পর্যটন কেন্দ্র নির্মাণ করা হলে কৃষি নির্ভর এই অঞ্চলের মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন হবে বদলে যাবে তাদের জীবনধারা ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটার পাশাপাশি কয়েক গুণে বৃদ্ধি পাবে জমির দাম যার সুফল ভোগ করবে এই এলাকার সাধারণ মানুষ সম্প্রতি
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানমন্দির স্থাপন করার জন্য একটি প্রকল্প প্রণয়নের কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক মানের এই মানমন্দির ও পর্যটন কেন্দ্র নির্মাণ করতে 15-20 একর জায়গার প্রয়োজন হবে। মানমন্দির তৈরি করার জন্য ভাঙাকে একেবারে আদর্শতম জায়গা হিসেবে বিবেচনা করা হচ্ছে, কেননা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা উপজেলা পর্যন্ত 55 কিলোমিটার পথ হচ্ছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে এবং এশিয়ান হাইওয়ে করিডোর একের অংশ। আন্তর্জাতিক মানের এই মানমন্দিরের সাথে নান্দনিক একটি পর্যটন কেন্দ্র নির্মাণ হলে অনেক উৎসাহ, উদ্দীপনা ও জানবার ইচ্ছায় সারা পৃথিবীর মানুষ এখানে ভ্রমণে আসবে এবং এই দেশ সম্পর্কে আরও বেশি চিনবে ও জানবে, যেখানে জ্যোতির্বিদ্যা, মহাকাশবিদ্যা, সমুদ্রবিদ্যা ও ভূতত্ত্ব সম্পর্কিত নানাবিধ জটিল জটিল বিষয় নিয়ে গবেষণা হবে। এখান থেকে অত্যাধুনিক টেলিস্কোপের মাধ্যমে দেশ বিদেশের মানুষ নক্ষত্রমণ্ডল, মহাবিশ্ব, সমুদ্র, বন, পরিবেশ ইত্যাদি অবলোকন করে এই সম্পর্কে বিশদ জানতে পারবেন। প্রকৃতিগতভাবে মানুষ কৌতূহলী এবং প্রতিনিয়ত নব আবিষ্কার করার দৃঢ় বিশ্বাস ও প্রচেষ্টায় অজানা রহস্যময়তাকে ছিন্ন ভিন্ন করে আরও অসাধ্যকে সাধ্য করে এই বিশ্বব্রহ্মাণ্ডকে হাতের মুঠোয় নিয়ে আসতে বদ্ধপরিকর। কাজেই অজ্ঞতা, কুসংস্কার ও সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে মানুষের জ্ঞানের জগৎ সমৃদ্ধ হয়ে বিশালতার দিকে ধাবিত হবে, যা হবে মানব জাতির জন্য কল্যাণকর ও শান্তিময়। এই মানমন্দিরের সাথে বঙ্গবন্ধু আর বাংলাদেশের নাম অন্য এক উচ্চতায় অধিষ্ঠিত হবে। চন্দ্র, গ্রহ, সূর্য, নক্ষত্র, ছায়াপথ, মহাবিশ্ব, অনন্ত মহাবিশ্বের পর্যবেক্ষণ এবং এগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বঙ্গবন্ধু মানমন্দির নির্মাণ এখন সময়ের দাবি।